ভুট্টার বাজারটা কত চলতেছে বর্তমানে? আজকে ভুট্টার বাজার সর্বনিম্ন যদি 1200 টাকা হইতো তাহলে কৃষক আমাদের মতো কৃষকের একটু পড়তা হইতো। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে হঠাৎ করে ভুট্টার দাম কেন কমে গেল? কমে যাওয়াতে কৃষকের হাজারি কতটুকু দেখুন আজকের এই ভিডিওতে। আজকে হঠাৎ করে ভুট্টার দাম কমে গেল, কেউ বলতেছে 1000 টাকা মন, কেউ বলতেছে 980, 970। তো ভুট্টার দাম কমে যাওয়াতে কৃষক খুব কষ্ট আছে, সেই সুখ দুঃখের কষ্ট বা সেই কষ্টের গল্পটি আজ এক কৃষকের মুখ থেকে শুনবো। আপনারা সাথেই থাকবেন, শুনতে থাকুন সেই গল্পটি। আসলে এই যে ভুট্টা আমরা এত কষ্ট করে যে ভুট্টাগুলো আবাদ করি, খুব খুব কষ্ট হয়, অনেক খরচা বেশি। এর আগে সারের দাম ছিল কম, সারের দাম এখন বেশি, সার সুর এবং কামলা খরচ দিয়ে অনেক খরচা বেশি। কিন্তু ওই যে মিডিয়াতে শুনি, যে নেটে শুনি যে সরকারি রেট, সরকারি যে ন্যায্য মূল্যটা, আমরা যদি এই ন্যায্য মূল্যটাই ভুট্টাগুলো পাইতাম তাহলে আমাদের মতো কৃষক যারা ক্ষুদ্র কৃষক আমরা একটু লাভবান হতাম। সরকারি ন্যায্য মূল্যটা আমরা পাইতেছি না। এখানে আসলে কি এই যারা ব্যবসা তারাই সিন্ডিকেট করতেছে না, উপর থেকে আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। তাই আমরা সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, এই ভুট্টা এত কষ্ট করে মানে এই যাই হোক, আজকে আজকে ভুট্টার বাজারটা কত চলতেছে বর্তমানে? আজকে ভুট্টার বাজার শুনতেছি মাত্র 1000 টাকা, কিন্তু 1000 টাকা ভুট্টার বাজার হলে 1000 টাকা আমাদের পোষায় না। আমাদের ভুট্টার বাজার সর্বনিম্ন যদি 1200 টাকা হইতো তাহলে কৃষক আমাদের মতো কৃষকের একটু পড়তা হইতো। 1000 টাকা, 1000-এর নিচে হইলে আমাদের লস হইতেছে বর্তমান। অনেক করে 1000 টাকা চলতেছে বর্তমানে? 1000 টাকা চলতেছে, কিন্তু 1000 টাকা তো আমাদের পোষাইতেছে না। 1000-এর উপরে গেলে আমাদের কিছু থাকে। বর্তমানে এই 1 বিঘা জমির ভুট্টা যে কৃষক কামলা নিয়ে চলতে যায় তাও তারপর 3000 টাকা লাগে। আর এবার ওখানে ফসল তেমন একটা বেশি ভালো সুবিধা হয় নাই, দামটা আরও কম। সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে ভুট্টার বাজারটা 1000-এর উপরে যাতে। কত হইলে পোষাবো একজনের? 1 বিঘা জমি ভুট্টা যদি মন প্রতি যদি 1200 টাকা হয় তাহলে পোষায় আমাদের, কিন্তু 1200 টাকা কম হইলে পোষায় না, বাজার কম হয়ে যায়, 1000-1000-এর উপরে যায়, 1200 টাকা পর্যন্ত জনের থাকে। আচ্ছা, 1200 টাকা হইলে মোটামুটি পোষাবো নাকি? হ্যাঁ, 1200 টাকা হইলে মোটামুটি পোষাবো। এটা কি 1200 টাকা কাঁচা ভুট্টা নাকি শুকাই দেবো? একদম শুকনা, কাঁচা ভুট্টা তো না, আমরা একদম শুকাইয়া ভাঙ্গাইয়া আবার তো ভুট্টা আনতেছি, বাড়িতে আনতেছি, এটা কাল পরশুর মধ্যে ভাঙ্গানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম শুকনা ভুট্টাটা মানে 1200 টাকা মন হইলে পোষাবো, তাই না? 1200 টাকা মন হইলে পোষাবো। আচ্ছা, এখন বর্তমানে শুকাইতেছি, শুকানোর পরে একদম ভাঙ্গানোর পরে 1200 টাকা মন হইলে পোষাবে, না হলে